নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছেন সদ্য পদত্যাগ করা সাউথ বাংলা অ্যান্ড কমার্স ব্যাংকের শুধু তাই নয় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও তিনি ঋণ দিয়েছেন দুদকের অনুসন্ধান এবং ব্যাংকের সাবেক এমডি সহ নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য দু হাজার তেরো সালের পর থেকে একটানা সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন এস এম আমজাদ হোসেন তার বিরুদ্ধে ঋণ জালিয়াতি এবং বৈধ আয়ের বাইরে বিপুল সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু হলে বাইশে সেপ্টেম্বর অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরে যান রবিবার ব্যাংকটির সাবেক এমডি রফিকুল ইসলাম বর্তমান ডিএমডি সহ ব্যাংকের নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক গুলশানানোয়ার প্রধান অভিযোগ রয়েছে এসব কর্মকর্তাদের মাধ্যমে আমজাদ নিজের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে ঋণ দিতেন আমরা বিষয়ের জড়িত না দুদকের তথ্য বলছে আমজাদ হুসেনের মালিকানাধীন রূপশাফিসের নামে তিনশো কোটি টাকার একটি ঋণপত্র খোলা হয়েছিল শতভাগ মার্জিনে ব্যাংকের চেয়ারম্যানের ঋণপত্র খোলার নিয়ম থাকলেও মাত্র পাঁচ শতাংশ মার্জিনে খোলা হয় আইনের তোয়াক্কা না করে কিছুদিনের মধ্যে মার্জিনের ওই অর্থ আমজাদ হুসেনকে ফেরত দেওয়া হয় এছাড়া খুলনা বিল্ডার্সের নামে বাইশ কোটি টাকা ঋণ দেয়া হয় বাস্তবে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি খুলনা বিল্ডার্স লিমিটেড এই নাম করে টাকা নিয়েছেন লোন নিচ্ছেন এখন খুলনা বিল্ডার্স লিমিটেড নামে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি আমাদের বিএফআইয়ের তদন্ত টিম গেছিল তারা পায়নি আমজাদ হোসেনের বিরুদ্ধে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের নামেও বিআইনিভাবে ঋণ নেওয়ার তথ্য রয়েছে দুদকের কাছে উনি কর্মচারীদের নামে ঋণ নিয়েছেন বলে জানা যায় আদিত্য রাফাত डीबीसी न्यूज़ ढाका